আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ান্স মম। আজ আমি আপনাদের সাথে মিনি পিৎজা রেসিপি শেয়ার করব। পিৎজাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। আর এই পিৎজাগুলো তৈরিতে আমি ইস্ট, চিজ কিছুই ব্যবহার করিনি, এমনকি পিৎজাগুলো ওভেনেও বেক করিনি, চুলায় বেক করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিৎজাগুলো তৈরি করতে হয়। প্রথমে এই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। যেহেতু ইস্ট ব্যবহার করছি না, তো এখানে 1/3 কাপ টক দই ব্যবহার করছি। তো ইস্ট ব্যবহার না করলে টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর 1/3 কাপ নিয়েছি দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে দুধটা একটু পরে ব্যবহার করব। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দুধ ব্যবহার করছি। সব উপকরণগুলো আমি যে পরিমাপে নিয়েছি সেই পরিমাপে নিলে এখানে এক্সট্রা করে ময়দা কিংবা দুধ কিছুই আর ব্যবহার করা লাগবে না। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এবং ডোটাকে খুব ভালো করে মথে একটা সফট ডোতে পরিণত করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে রুটি বেলে নিতে পারেন, তবে আমি রাখছি না, আমি এখনই এটা থেকে রুটি বানিয়ে নিব। তো ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো আমার রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটুকু মোটা হবে। তো এখন হচ্ছে আমি একটা রাউন্ড শেপের জারের ঢাকনা নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড শেপের কাটার দিয়েও এগুলোকে কেটে নিতে পারবেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমি বাকি সবগুলোই কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এর উপর প্রথমে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা সস কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো রুটির উপরে পিৎজা সস দিয়ে নিয়েছি। যেহেতু চিজ ব্যবহার করব না, তাই আমি এখানে মেয়োনিজ ব্যবহার করছি, আর এটা হচ্ছে দুধের তৈরি মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করলেই লিংকটা পেয়ে যাবেন। আর এখানে অবশ্যই দুধের তৈরি মেয়োনিজটাই ব্যবহার করতে হবে। ডিমের মেয়োনিজ ব্যবহার করলে টেস্টটা কিন্তু অত বেশি ভালো আসবে না। তো সবগুলোতে মেয়োনিজ দেওয়া হয়ে গেলে এখন এর উপরে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু আদা রসুন বাটা, লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলোর উপরে চিকেন দেওয়া হয়ে গেলে এখন এর উপরে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আসলে পিৎজার টপিং কী দিবেন সেটা কিন্তু সম্পূর্ণই নিজের পছন্দের উপর নির্ভর করে। চাইলে এখানে সচেজ, মাশরুম সব কিছুই ব্যবহার করতে পারবেন। আবার টমেটো, গাজর এবং পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। তো এভাবে সবগুলো পিৎজা আমার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলায় বেক করব। তো চুলায় একটি প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
এখন এর মধ্যে সেই সাজিয়ে নেওয়া পিৎজাগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি। এভাবে সবগুলো পিৎজা দেওয়া হয়ে গেলে এখন এর উপরে কিছুটা অরিগানো ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। সবগুলোতে অরিগানো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে একেবারে লো আঁচে বেক করব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পরে আমার পিৎজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলোকে প্যান থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে পিৎজা তৈরি করা যায়। আশা করছি যাদের হাতের কাছে ইস্ট চিজ এসব কিছুই নেই তারাও পিৎজা তৈরি করতে পারবেন। আর এই পিৎজাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার। ইয়ামি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।